হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখছেন প্রিয় কবুতর, সাথে আছি আপনাদের সবার প্রিয় আমি শোয়েব আসলাম। আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে, তো সবাইকে রিকোয়েস্ট করবো যে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ দিয়ে দেখুন, তাতে আপনাদের কবুতরের ডিম বাচ্চা করার ক্ষেত্রে অনেক উপকার হবে। বন্ধুরা, আমরা জানি যে নতুন যেসব জোড়া কিংবা নতুন যেসব কবুতর অ্যাডাল্ট হয়, তাদের তারা যখন প্রথম অবস্থায় ডিম পাড়ে, সেই ডিমটা অস্বাভাবিক ডিম হয়। যেমন একটা ডিম বড় হয়, একটা ডিম ছোট হয়, কিংবা একটা ডিম স্বাভাবিক হয়, একটা ডিম একটা অস্বাভাবিক ছোট কিংবা বড় হয়, তারপরে দেখা যায় যে খোসা পাতলা হয়। এটা নতুন অ্যাডাল্ট কবুতরের ক্ষেত্রে হয়ে থাকে। এছাড়া অন্যান্য যেসব পুরনো কবুতর আছে, আপনি ডিম বাচ্চা করানোর পরে দীর্ঘ সময় একটা গ্যাপ দিয়েছেন জোড়াটাকে, তারপরে গ্যাপ দেওয়ার পরে আবার তাদেরকে জোড়া মিলিয়ে দিয়েছেন, তো তারা যখন প্রথম অবস্থায় ডিম দেয়, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডিম এই আনম্যাচিউর ডিম কিংবা অস্বাভাবিক ডিম হয়। তো এসব ক্ষেত্রে আপনারা কি করবেন এবং এসব ক্ষেত্রে এসব কেন হয়, কি কারণে হয়, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, একটা জোড়া যখন নতুন অ্যাডাল্ট হয়, তখন তাদের শরীরে সর্বোপরি যেই উপাদানগুলো কিংবা যেসব পুষ্টি উপাদানগুলো সব কিছু প্রপারলিভাবে থাকে না। এক্ষেত্রে যখন সে নতুন নতুন ডিম পারে, সেই ডিম পাড়ার ক্ষেত্রে দেখা যায় যে ডিমের খোসাটা পাতলা হতে পারে, কুসুম কম হতে পারে, ডিমের দেখা যায় একটা ফুটে না, কিংবা দেখা যায় যে আপনার ডিমের যেই একটা বড় হয় একটা ছোট হয়, এরকম সমস্যা হতে পারে। সেটা একবার দুইবার হতে পারে। যদি এক দুইবারের বেশি হয়, তাহলে বুঝতে হবে যে এই জোড়াটার মধ্যে কোনো সমস্যা আছে। এছাড়া দেখা যায় যে তার ডিম জমেও না। তো এটা যদি এক দুইবার হয় নতুন অ্যাডাল্ট কবুতরের ক্ষেত্রে, তাহলে এটা কোনো সমস্যা না, এটা নর্মাল। অথবা দেখা যায় যে আপনার ডিম জমলেও ডিমের যেই বাচ্চাটা, সেই বাচ্চাটা 17 দিন কিংবা 18 দিনের মাথায় বের হওয়ার কথা, কিন্তু সেটা দেখা যায় যে আপনার 15-16 দিনের মধ্যে বের হয়ে আসতেছে, কিংবা আপনার দেখা যায় 18 দিন পার হয়ে যাচ্ছে, 19 দিন পার হয়ে যাচ্ছে, তারপরেও ডিম থেকে বাচ্চা বেরোচ্ছে না, তখন সিজার করে বাচ্চা বের করে আনতে হয়। এটা যদি নতুন অ্যাডাল্ট কবুতরের ক্ষেত্রে হয়, তাহলে এটা একবার কিংবা দুইবার হলে স্বাভাবিক, কিন্তু তৃতীয়বার হলে সেটা কিন্তু অস্বাভাবিক। তাহলে বুঝতে হবে যে কবুতরের জোড়ার ক্ষেত্রে কোনো সমস্যা আছে। তখন আপনারা কী করবেন? অবশ্যই জোড়াটাকে আলাদা করে আপনারা ক্যালসিয়াম, প্রোটিন, মাল্টিভিটামিন, ইসেল কিংবা কটলিভার অয়েল, যেসব ওষুধগুলো আছে, এই ওষুধগুলোর মাধ্যমে তাদের যেসব পুষ্টি উপাদান ঘাটতি আছে সেগুলো পূরণ করে দেবেন। এই কোর্সগুলো কমপ্লিট করার পরে জোড়াটাকে আবার জোড়া মিলিয়ে দিবেন। তারপরে যখন তারা যদি ডিম বাচ্চা করে, আশা করা যায় যে তাদের ডিম বাচ্চা হয়ে যাবে। এরপরে যদি ডিম বাচ্চা না হয়, তাহলে বুঝতে হবে যে হয় তাদের ব্লাড লাইনে কোনো সমস্যা আছে। দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে এই একই ব্লাড লাইনের হলে, দেখা ভাই ভাই বোন হলে, কিংবা এই যে তাদের বাচ্চার সাথে এই বড় যেই জোড়াটা আছে সেই জোড়ার সাথে ক্রস দিলে পারে, অনেক সময় এটা ব্লাড লাইনের কারণে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনার নর্মাদিটা আলাদা করে অন্য কোনো নর্মাদি দিয়ে আপনার জোড়া দিলে সেক্ষেত্রে আপনারা ফলাফল পাবেন। এখনও শুন বন্ধুরা, রানিং কিংবা পুরাতন কবুতরের ক্ষেত্রে এরকম অনেক সময় সমস্যা হয়। আপনার কবুতরটাকে ডিম বাচ্চা করিয়েছেন, বেশ ভালো কথা, দীর্ঘদিন ধরে আপনি সেই জোড়াটাকে রেস্টে রেখেছেন, রেস্টে রাখার পরে আপনি আবার তাদেরকে জোড়া দিয়েছেন। এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যে জোড়া দিলেন, জোড়া দেওয়ার পরে তারা প্রথম অবস্থায় ডিম দিয়েছেন, তারা কিন্তু আগেও ডিম বাচ্চা করেছে, কিন্তু আপনি রেস্ট দেওয়ার পরে যখন আবার নতুনভাবে জোড়া দিলেন, জোড়া দেওয়ার পরে তারা ডিম দেয়, সেক্ষেত্রে অস্বাভাবিক ডিম তারা পারতে পারে, ছোট ডিম, বড় ডিম, কিংবা ডিমের খোসা পাতলা, তারপরে কুসুম কম হয়, কিংবা ডিম জমে না, কিংবা ডিমের ভিতরে বাচ্চা মারা যায়, এরকম সমস্যা হতে পারে। এটা প্রথম অবস্থায় হতে পারে এবং পরবর্তীতে এটা ঠিক হয়ে যায়। তো এইসব ক্ষেত্রে আপনারা কী করবেন সেটা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা, যদি দেখেন যে রানিং কবুতরের ক্ষেত্রে যে আপনি দীর্ঘদিন ধরে তাদেরকে রেস্টে রাখছেন, রেস্টে রাখার পরে যখন আবার জোড়া দিয়েছেন, তখন আবার সেই ডিমটার সেই সমস্যা হচ্ছে, তাহলে জোড়াটাকে আবার আলাদা করে আপনারা 15 দিন কিংবা 1 সপ্তাহের জন্য জোড়াটাকে আলাদা রাখবেন। আলাদা রাখার পরে সেখানে আপনার আবহাওয়া যদি অনুকূলে থাকে, তাহলে মাল্টিভিটামিন কোর্সটা করিয়ে দেবেন। এটা হচ্ছে বন্ধুরা রানিং কবুতরের ক্ষেত্রে। রানিং যে কবুতরটা আছে, আপনি রেস্ট দেওয়ার পরে অস্বাভাবিক ডিম পেয়েছে, কিংবা ডিম জমেনি, কিংবা ডিমের ভিতরে বাচ্চা মারা গেছে, তাহলে অবশ্যই জোড়াটাকে আবার আলাদা রাখে 1 সপ্তাহ কিংবা আপনার 15 দিনের মতো ওদেরকে আবার রেস্টে দেবেন। রেস্টে দিয়ে মাল্টিভিটামিন কোর্স করাবেন। মাল্টিভিটামিন কোর্সের ক্ষেত্রে আপনি যে কোনো কোম্পানির মাল্টিভিটামিন খাওয়াতে পারেন। এটা কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই যে এই কোম্পানিটাই খাওয়াতে হবে, এই কোম্পানিটা ছাড়া অন্য কোনো কোম্পানির ওষুধ ভালো না, এটা কোনো বাধা ধরা নিয়ম নেই। আপনি যে কোনো ধরনের মাল্টিভিটামিন খাওয়াবেন, তবে মাল্টিভিটামিন কিংবা ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন, ইসেল কিংবা কটলিভার অয়েল, যেসব ভিটামিন জাতীয় ওষুধগুলো আছে, এইসব ওষুধগুলো দেওয়ার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে
আবহাওয়াটা ঠান্ডা থাকে, গরম অবস্থায় কখনোই কবুতরকে কোনো ভিটামিন খাওয়াবেন না। বন্ধুরা আপনাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করে বলছি, গরম অবস্থায় কবুতরকে কখনোই ভিটামিন কোর্স করাবেন না। তারপরে আপনি 15 দিন কিংবা 10 দিন কিংবা 1 সপ্তাহ আপনার ওই জোড়াটাকে এই মাল্টিভিটামিন কোর্সটা করানোর পরে আবার জোড়া দিয়ে দেবেন, আবার রহমতে দেখা যাবে যে পরবর্তীতে আপনারা দুটাই বাচ্চা পাবেন। তো আশা করব যে আজকে যারা নতুন কবুতর পালন করছেন কিংবা নতুনভাবে এই কবুতরকে ডিম বাচ্চা করানোর পরে রেস্ট দিয়েছেন, হঠাৎ করে কবুতর রানিং কবুতর দেখা যাচ্ছে যে ডিম বাচ্চা করছে, ডিম অস্বাভাবিক ডিম পারছে। তো যখন এইসব ডিম থেকে বাচ্চাগুলো বের হয়, দেখা গেছে যে 17 দিনের মাথায় বাচ্চা বের হওয়ার কথা, সেটা 15 দিনের মাথায় বের হয়ে গেছে, কিংবা 18 দিন 19 দিন পার হয়ে গেছে তারপরে বাচ্চা বের হচ্ছে না। তো এইসব বাচ্চাগুলোকে আমরা বলে থাকি আনম্যাচিওর প্রিজন বেবি। তো এইসব কারণ দেখলে নতুন যারা কবুতর পালক আছে তারা একটু স্বাভাবিকভাবে ঘাবড়ে যায় কিংবা টেনশনে পড়ে যায়। টেনশনে পড়ার মতো কিচ্ছু হয় না বন্ধুরা, এটা আপনি একদম স্বাভাবিক একটা ব্যাপার, আপনারা টেনশন করবেন না। আমি যেভাবে বললাম ঠিক এইভাবে আপনারা যদি করেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবে। আশা করব যে আজকের ভিডিওর মাধ্যমে নতুন যারা কবুতর পালক আছেন, ডিম বাচ্চা নিয়ে বেশ সমস্যায় আছেন, তাদের কিছুটা হলেও সমাধান আমি দিতে পারলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আজকের ভিডিওর একটা থামস আপ দেবেন, আর ভিডিও ভালো না লাগে ডিসলাইক দেন। তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে পিকে প্রিজন ফুড অ্যান্ড গ্রিড নামে একটি কবুতরের বিভিন্ন প্রোডাক্ট আমরা বিক্রি করছি। এর মধ্যে খাবার আছে, কবুতরের গ্রিড আছে, কবুতরের ম্যাট আছে, তারপরে আপনার বিভিন্ন কবুতরের বিভিন্ন সরঞ্জামাদি আমরা বিক্রি করছি। ধীরে ধীরে আপনারা আরও অনেক প্রোডাক্ট পাবেন, অ্যাপল সিডার ভিনেগার আছে, তো আস্তে আস্তে আপনারা আরও অনেক ধরনের কবুতরের প্রোডাক্ট পাবেন। তো কেউ যদি অনলাইনে এসব প্রোডাক্ট কিনতে চান তাহলে অবশ্যই আপনারা আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করে আপনারা সেসব প্রোডাক্টগুলো কিনতে পারেন। আমি এতটুকু গ্যারান্টি দেবো বন্ধুরা, চেষ্টা করব আপনাদেরকে শতভাগ নিশ্চয়তার সাথে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। তো এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি যে আপনাদেরকে চেষ্টা করব শতভাগ ভালো প্রোডাক্ট আপনাদেরকে সাপ্লাই দেওয়ার জন্য, বাদ বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তো কেউ যদি অনলাইনে এইসব কবুতর খাবার কিংবা গ্রিড কিংবা কবুতরের যেসব সরঞ্জামাদি কিংবা কবুতরের অ্যাপল সিডার ভিনেগার ওষুধ বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কিনতে পারবেন। তো চ্যানেলে নতুন হলে এবং ভিডিওতে প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকন আসবে, সেই বেল আইকনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো আমি শোয়েব হাসান এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনারা আপনাদের কবুতরকে সঠিকভাবে যত্ন করবেন এবং লালন পালন করবেন, তাতে আপনারা আপনাদের কবুতর থেকে যথেষ্ট পরিমাণ উপকৃত হবেন। তো আমি চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায়, খোদা হাফেজ।